নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ষোলো আনা ভিলেজ ফুডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। এই যে দেখতে পাচ্ছ কচু, আজকে আমি কচুর জালি বানাবো। এই যে দেখতে পাচ্ছ কচু, এটাকে শোলা কচু বলে। আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে এসেছি। এটাকে আবার কাটবো ভালো করে। তো কচুর জালির বড়া বানাতে যেসব উপকরণ লাগবে তা তোমাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি চালের গুঁড়ো, তোমরা চাইলে বেসন দিয়ে করতে পারো, চিনি, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। আর কচুর জালের জন্য তো কচু লাগবেই, কচু নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কচুটাকে আমি চাক করে কেটে নিয়েছি। এখন এটাকে ছুলে নিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে কচুর জালি কাটতে হয়। যত বড় সাইজের কচু হবে তত তোমার কচুর জালিটা বড় হবে আর দেখতেও ভালো লাগবে। এখন মাঝখানে আমি কেটে নেব। প্রথমে এক পাশটা এইভাবে কেটে নেব। তো দেখো বন্ধুরা, এক পাশটা কেটে নিয়েছি। এবার তার উল্টো সাইডে কেটে নেব। কোন করে কেটে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। যত কচুটা তোমার বড় হবে তত লম্বা হবে কচুর জালি। এভাবেই প্রত্যেকটা কচু এভাবে কেটে নেব। আর এখন আমি লবণ জলে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এখানে জল নিয়েছি, এখন আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। এভাবেই প্রত্যেকটা কচু আমি কেটে নেব। অনেকেই এই কচু কাটতে পারে না, কেটে যায়, ছিঁড়ে যায়। আমার কাছেও অনেক কয়বার ছিঁড়েছে। এইভাবে এক পাশটা সোজা করে কেটে নিতে হবে। খুব আস্তে আস্তে সূক্ষ্মভাবে কাটতে হবে। এবার তার উল্টা সাইডটা দেখতে পাচ্ছ, তেরচা করে কেটে নেব। দেখো মনে হয়েছে কচুর সাইজটা আমাদের ছোট, তাই জালিটাও ছোট হয়েছে। এইভাবেই তোমরা কেটে নেবে। তো দেখো বন্ধুরা, আমি লবণ জলে চুবিয়ে রেখেছিলাম, এখন আমি চিপে চিপে তুলবো। খুব ভালো করে চিপে নিতে হবে। এভাবে প্রত্যেকটা কচু চিপে নেব।
তো বন্ধুরা উনান আমি ধরিয়ে ফেলেছি, তো কড়াইও আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব ফ্যাটটা তৈরি করব। এখানে দেখতে পাচ্ছ চাল গুঁড়ো, চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব হলুদ। এবার দিয়ে দেব লার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, অল্প পরিমাণ জল দিয়ে মেখে নেব। সব উপকরণগুলি মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। বেশি পাতলাও করব না আর বেশি গাঢ়ও করব না। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে লবণ আর চিনিটা মিশে যায়। তো আমার মিশানো হয়ে গেছে, দেখি তেলটা গরম হয়েছে কিনা। তো তেল তো আমার গরম হয়ে গেছে, এখন আমি এই জালিগুলো যে কেটেছি ফ্যাটের মধ্যে চুবিয়ে নেব। দেখো লাগিয়ে নিয়েছি ফ্যাটের সাথে, এখন আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। হালকা আছে, এগুলোকে ভাজতে হবে। এইভাবে প্রত্যেকটাকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো ওপাশটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে উল্টে দেব। তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে তৈরি করবে আর বানিয়ে খাবে, দেখবে কেমন মজা লাগে। তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না যে কচুর জালি খেতে কেমন স্বাদ। আমরা প্রায়ই বাড়িতে এইভাবেই কচুর ডালি বানিয়ে খাই। আমার শ্বশুরমশাই খুবই ভালোবাসে এই কচুর ডালি, প্রায়ই বায়না করে এরকম করে কচুর ডালি বড়া বানিয়ে খেতে। তো দেখো বন্ধুরা ভাজা আমার হয়ে গেছে, এখন তুলে নেব।
দেখো কতটা ভাজা হয়ে গেছে, একদম মচমচ করছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা ইচ্ছা করলে চায়ের সাথে খেতে পারবে। টুকরো হয়ে গেছে তাই এটাও ভিজে নিয়েছি। এই কচু কাটতে খুবই সাবধান, খুব সূক্ষ্মভাবে কাটতে হয়, নাহলে টুকরো টুকরো হয়ে যায়। দেখো বন্ধুরা কচু জালিগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে তৈরি করে খাবে এবং আমাকে কমেন্টে জানাবে যে খেয়ে কেমন লাগলো। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।